এইচ রোহান আপনি লিখেছেন আমার মেসের পাশের রুমের ভাই বলেছেন যদি কভারেজ সোয়াল জবাব হওয়ার পর জান্নার জাহান্নাম নির্ধারণ হয় তাহলে কী আমার হাসর মিজান এসব ভণ্ডামের মানে কী দয়া করে উত্তরটা দিবেন আল্লাহ মাফ করুন এই প্রশ্নের মধ্যে যে শব্দ তিনি ব্যবহার করেছেন এটি আপত্তিকর এবং মূর্খতা সুলভ আপনার কোনো বিষয় না বোঝা আসলে আপনি প্রশ্ন করতে পারেন জানার চেষ্টা করতে পারেন কিন্তু সেটা নিয়ে আপনি নেগেটিভ মন্তব্য করে দিলেন নিজে বোঝার আগে সেটি মূর্খতা ছাড়া কিছুই নয় দ্বিতীয়ত কথা হলো আমি সৃষ্টি আমি আমার এই লৌকিক জগতের বাইরে অলৌকিক জগতে স্রষ্টার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমি বোঝার চেষ্টা করে বুঝতে না পারলে আমি সেটা নিয়ে আপত্তিকর কথা বলবো এটা অবশ্যই জ্ঞানের সীমাবদ্ধতা ছাড়ার কিছুই নয় এবং স্রষ্টাকে সৃষ্টির পর্যায়ে মনে করার মূর্খতা ছাড়ার কিছু নয় সবচেয়ে বড়ো কথা হলো যে অলৌকিক এই জগতে অদৃশ্যের জগতে যেটাকে আলামুল গায়েব বলা হয় সেই জগৎকে আমি এই জগতের সাথে পুরোপুরি তুলনা করা সব কিছুকে মেলানোর চেষ্টা করি এটা ভুল এই সমীকরণটাই ভুল সেই সাথে রব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা তার কর্মকাণ্ডকে আমাদের কর্মকাণ্ডের সাথে মেলানো এবং আমাদের মতো মনে করা সীমাবদ্ধতা ইত্যাদি যোগ বিয়োগ ইত্যাদি অন্যান্য সব বিষয়গুলোকে আমাদের সাথে মেলানো সেটাও ভুল সমীকরণ এরপরে কথা হলো যে হিসাবের বিভিন্ন ধাপ থাকে প্রাথমিক একটা ধাপ থাকে সেকেন্ডারি একটা ধাপ থাকে এরপরে ফাইনাল আরেকটা ধাপ থাকে কবরের সোয়াল জবের মাধ্যমে একটা প্রাইমারি ধাপ সম্পন্ন হয় এরপর মোটামুটি তার গন্তব্য প্রাইমারিলি ঠিক হয় তারপর সেটা চূড়ান্ত ধাপ হয় পুঙ্খানুপুঙ্খ তার জীবনের প্রতিটা কাজের বিশ্লেষণ হয় প্রতিটা কর্মের বিচার হয় কি আমাদের ময়দানে এভাবে এক একটা ধাপে এক একভাবে ফিল্টার হয় কিন্তু এগুলো একটার সাথে আর একটা রিলেশন আছে একটার সাথে একটা সম্পর্ক আছে বিচার একসাথেই হয়ে যেতে হবে কয়েকটা ধাপে হতে পারবে না এটা তো কোনো মানে যুক্তি হতে পারে না অতএব আমাদের অজ্ঞানতাকে আমরা মানে নিজের মধ্যে রাখি এর কারণে আল্লাহ বা তারা সদসুসাল্লা প্রশ্ন তোলার মতো বা মানে বাজে শব্দ ব্যবহার করার মতো সুলভ কাজ না করি এটা ইমান নষ্ট হওয়ার মতো বিশেষ করে যদি এরকম করে থাকেন যদি মুসলমান দাবি করেন নিজেকে তার ইমান নবায়ন করতে হবে বিশেষ করে হাদিস অস্বীকারী একটা গ্রুপ বের হয়েছে যারা কবরের সোয়াল জবাবকে অস্বীকার করেন কারিমে আল্লাহ রবুল আলমিন স্পষ্টভাবে বলেছেন যে আন্নারুয়াদ আলী হাগুদু ওমা আসিয়া ওয়া মাল কেয়ামাতে আন্নারুয়াব আলী হাগুদু ওমা আসিয়া ওয়ামল কিয়াম আলা ফিরহন হাসাদ আদাব অর্থাৎ ফেরআনের অনুসারীদেরকে সকাল সন্ধ্যায় শাস্তি দেওয়া হচ্ছে আর কেমতের মধ্যে অনেক কঠিন শাস্তি তাদেরকে নিক্ষেপ করা হবে এখানে সকাল সন্ধ্যার শাস্তি দেওয়া হচ্ছে কবরাচব সম্পর্কে বলা হয়েছে কারণ কেমন আগে তো এছাড়া আর কোনো ধাপ নেই এছাড়া বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত